আজ ব্রিটেনের মানুষদের জন্য কালো বৃহস্পতিবার বলে আখ্যায়িত করা হচ্ছে। কেন আজ 3 ফেব্রুয়ারি থেকে ব্রিটেনের মানুষদের জন্য রেকর্ড পরিমাণ গ্যাস এবং ইলেকট্রিসিটির মূল্য বৃদ্ধি পেয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী একটি পরিবারকে কমপক্ষে বছর শেষে গুনতে হবে অতিরিক্ত £693। দ্য অফিস অফ গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি মানে অফগামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণায় সেই তথ্যগুলো জানানো হয়েছে আজ। আর নতুন ঘোষণা অনুযায়ী এপ্রিল মাস থেকে এই মূল্য বৃদ্ধি পাবে। অফগামের দেওয়া নতুন ঘোষণা অনুযায়ী যুক্তরাজ্যে গ্যাসের মূল্য 54% বৃদ্ধি পেয়েছে, আর এ কারণে বছর শেষে ব্রিটেনের বাসাবাড়িতে অতিরিক্ত গুনতে হবে প্রায় £1971, যা তার আগের বছরের তুলনায় দ্বিগুণ। নতুন ঘোষণা অনুযায়ী যারা গ্যাস এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রে স্থায়ী মিটার ব্যবহার করেন এমন 45 লক্ষ বাড়িতে এই মূল্য £708 থেকে £2017 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, আর যারা ডিরেক্ট ডেবিট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কমপক্ষে £693 মূল্য বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে প্রায় 2.5 কোটি পরিবারের ক্ষেত্রে গ্যাস এবং ইলেকট্রিসিটির বিল দ্বিগুণেরও বেশি হয়েছে। এদিকে দেশটিতে হোলসেল গ্যাসের মূল্য 4 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে আগের বছরের তুলনায়, এমনটাই জানিয়েছে অফগেম। গ্যাসের মূল্য বৃদ্ধিতে যুক্তরাজ্যের জীবনযাপন ব্যয় বৃদ্ধি পাবে বলে জানিয়েছে চ্যান্সেলর ঋষি সুনাক। তিনি বলেন, এনার্জি বিল বেড়ে যাওয়ার কারণে মানুষদের উপর রেকর্ড পরিমাণ বাড়তি চাপ তৈরি হবে ব্রিটেনে। 2021 সালের গ্রীষ্মে গ্যাসের মূল্য বৃদ্ধিতে সব ধরনের খাদ্যপণ্যের দামও বৃদ্ধি পেয়েছে, যা গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ। তাই নতুন করে গ্যাস এবং ইলেকট্রিসিটির বিল বেড়ে যাওয়ার কারণে বছর শেষে প্রতিটি পরিবারকে অতিরিক্ত আরও অনেক বেশি অর্থ গুনতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, গ্যাস এবং ইলেকট্রিসিটির মূল্য বৃদ্ধিতে সবথেকে বেশি সমস্যায় পড়বেন নিম্ন আয়ের মানুষেরা, যারা প্রতি মাসে হিসাব করে তাদের প্রাথমিক খরচ ঠিক করেন। তাদের জন্য এই বাড়তি খরচের কারণে হয়তো নিত্য প্রয়োজনীয় যে প্রত্যেক দিন যে খাবারের যে তালিকা থাকে সেখান থেকে অনেক খাবার বাদ দিয়ে দিতে হবে। এই হচ্ছে যুক্তরাজ্যে আজ 3 ফেব্রুয়ারি থেকে গ্যাস এবং ইলেকট্রিসিটির যে মূল্য বৃদ্ধি করা হয়েছে সেই সংবাদের বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.runnermedia24.com।